চোখের সামনে হুড়মুড় করে ধসে পড়ে বহুতল ভবনটি, নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইটপাথরের তৈরি দালানটি। বুধবার স্থানীয় সময় দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুরা এলাকায় হঠাৎ করেই ধসে পড়ে চারতলা একটি ভবন। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। এর আগে ২০ বছর পুরনো ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় কর্তৃপক্ষ, আর তাই ভবনটি থেকে ১২ দিন আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, এর আগে পহেলা মার্চ দিল্লির উত্তরাঞ্চলের রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরার পর তা ধসে পড়ে, তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ।